করোনা কারফিউ উপেক্ষা করে শনিবার রাজধানী আগরতলায় রাজভবন অভিযান কর্মসূচি করে বামেরা। করোনা কারফিউ উপেক্ষা করে শনিবার বামেদের এই কর্মসূচি ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে নানা মহলে। কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও এই দাবিতে শনিবার রাজভবন অভিযান কর্মসূচি করে বামেদের শাখা সংগঠন। কিন্তু বামেদের এদিনের এই রাজভবন অভিযান কর্মসূচি করোনা কারফিউকে উপেক্ষা করেই হল। বিপুল পরিমাণে বামকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় এদিন বামেদের রাজভবন অভিযান কর্মসূচিতে। বিরোধী দলনেতা মানিক সরকার উপস্থিত থাকেন এদিন এই কর্মসূচিতে। প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, প্রাক্তন বাম সাংসদ জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম নেতা পবিত্র করের মতো নেতৃত্বদেরকেও এদিন এই কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যায়। বামেদের এদিন রাজভবন অভিযান কর্মসূচিতে সামাজিক দূরত্ব শিখে ওঠে। করোনা কারফিউ উপেক্ষা করে বামেদের এদিন এই কর্মসূচি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নানা মহলে, উঠেছে সমালোচনার ঝড়। সরকারি নির্দেশিকাতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, করোনা কারফিউ চলাকালীন কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ করা যাবে না। সেখানে এদিন বামেদের এই কর্মসূচি কেন, উঠছে প্রশ্ন। করোনা কারফিউ উপেক্ষা করে বামেদের এদিন এই কর্মসূচি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নানা মহলে, উঠেছে সমালোচনার ঝড়। এদিন বামেদের এই রাজভবন অভিযান কর্মসূচির বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের থেকে কোনো ধরনের অনুমতি না হয়নি বলে হেডলাইন্স ত্রিপুরাকে জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। না, আমাদের অফিস থেকে কোনো ধরনের পারমিশন আমরা দেই না। আমরা এটা দেখছি এখন, এটার জন্য আমাদের মানে আমরা যা পরবর্তী পদক্ষেপ করব সেগুলি আমরা নেব, কিন্তু পারমিশনের ব্যাপারে আপনি যেটা জিজ্ঞাসা করছেন, পারমিশন এই ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি আমাদের তরফ থেকে। না, আমাদের অফিস থেকে কোনো ধরনের পারমিশন আমরা দেব। আমরা এটা দেখছি এখন, এটার জন্য আমাদের মানে আমরা যা পরবর্তী পদক্ষেপ করব সেগুলি আমরা নেব, কিন্তু পারমিশনের ব্যাপারে আপনি যেটা জিজ্ঞাসা করছেন, পারমিশন এই ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি আমাদের তরফ থেকে। না, আমাদের অফিস থেকে কোনো ধরনের পারমিশন আমরা দেব। আমরা এটা দেখছি এখন, এটার জন্য আমাদের মানে আমরা যা পরবর্তী পদক্ষেপ করব সেগুলি আমরা নেব, কিন্তু পারমিশনের ব্যাপারে আপনি যেটা জিজ্ঞাসা করছেন, পারমিশন এই ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি আমাদের তরফ থেকে। না, আমাদের অফিস থেকে কোনো ধরনের পারমিশন আমরা দেব। আমরা এটা দেখছি এখন, এটার জন্য আমাদের মানে আমরা যা পরবর্তী পদক্ষেপ করব সেগুলি আমরা নেব, কিন্তু পারমিশনের ব্যাপারে আপনি যেটা জিজ্ঞাসা করছেন, পারমিশন এই ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি আমাদের তরফ থেকে। না, আমাদের অফিস থেকে কোনো ধরনের পারমিশন আমরা দেব। আমরা এটা দেখছি এখন, এটার জন্য আমাদের মানে আমরা যা পরবর্তী পদক্ষেপ করব সেগুলি আমরা নেব, কিন্তু পারমিশনের ব্যাপারে আপনি যেটা জিজ্ঞাসা করছেন, পারমিশন এই ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি আমাদের তরফ থেকে। না, আমাদের অফিস থেকে কোনো ধরনের পারমিশন আমরা দেব। আমরা এটা দেখছি এখন, এটার জন্য আমাদের মানে আমরা যা পরবর্তী পদক্ষেপ করব সেগুলি আমরা নেব, কিন্তু পারমিশনের ব্যাপারে আপনি যেটা জিজ্ঞাসা করছেন, পারমিশন এই ধরনের কোনো পারমিশন নেওয়া হয়নি আমাদের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা।